নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক গার্ডেন রিচের যে ভয়ানক দুর্ঘটনা আপনারা দেখেছেন গোটা রাজ্যের মানুষ দেখেছে এই ঘটনার জন্যে তৃণমূল যেন নাকানি চোবানি খাচ্ছে কাকে দোষ দেবে কাকে দোষ দেবে না কি বলবে কি বলবে না যেন খেই হারিয়ে ফেলছে যেন তাদের তাল কেটে যাচ্ছে কেন বলছি এ কথা তার কারণ হচ্ছে এই যে গার্ডেন রিচের যে ঘটনা ঘটল তার জন্যে কাকে দায়ী করছেন আপনারা জানেন বামেদের শুনলে হাসি পাবে আপনাদের ওই যে বলে না যত দোষ নন্দ ঘোষ যেন সব কিছুতেই বামেদের নাম উচ্চারণ না করলে তাদের যেন রাতে ঘুম হয় না এখানে বামেরা এলো কি করে তারা এখানে এই ঘটনার জন্য দায়ী হলো কি করে এবার আপনারাই ভাবুন গার্ডেন রিচের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে বলুন তো সামস ইকবাল তিনি এই কলকাতা পৌরসভার আন্ডারে এই কাউন্সিলর তার সহযোগিতায় সেখানে একদম বেআইনি কাজে ভর্তি তার সহযোগিতা ছাড়া এই ধরনের বেআইনি কাজ তার প্ল্যান কি করে পাশ করলো এবার আপনারাই ভাবুন টিএমসির কাউন্সিলর কলকাতা পৌরসভার আন্ডারে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড দোষ বামেদের বামেরা কি এই কাউন্সিলরকে তৈরি করেছিল নাকি বামেদের কোন কাউন্সিলর এই ইল্লিগাল কাজের পারমিশন দিয়েছিল ফিরাদ হাকিম যে বলল যে এর জন্য বামেরা দায়ী সত্যি হাসি পাবার মতো ঘটনা সব দোষ ওই বামেদের ঘাড়ে না দিলে তাদের যেন রাতের ঘুম হয় না এবার বলি একজন কাউন্সিলর তার মাইনে কত হওয়া উচিত তাহলে ভাবুন সামস ইকবালের মাইনে কত হবে দশ হাজার সেখানে তার লাইফস্টাইল তার লাক্সারি লাইফস্টাইল দেখলে মনে হবে যে সে বড় কোনো বিজনেসম্যান এত টাকা কি করে আসে কোথা থেকে পেল তিন কোটি টাকার ওপরে তার গাড়ি এত দামি গাড়িতে তিনি চড়ে বেড়ান কি করে সম্ভব স্পষ্ট একদম দিনের আলোর মতো বোঝা যাচ্ছে যে এই ইল্লিগাল কাজের পারমিশন থেকেই তার এত এত টাকা এত সম্পত্তি সে বিষয়ে আমার মনে হয় রাজ্যের কোনো মানুষের সন্দেহ থাকার কথা নয় এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো হয়তো আমি আমার মুখ থেকে বললাম কিন্তু একজন বরিষ্ঠ এবং অনন্ত রায় তিনিও কিন্তু সহমত জানিয়েছেন তিনি এ বিষয় নিয়ে কি বললেন আপনাদেরকে শোনাব গার্ডেন রিচে যে ইলিগাল বিল্ডিং যে ভেঙে গেল তাতে তো প্রচুর মানুষ সেখানে মাটি চাপা প্রায় বারো তেরো জন গুরুতর বেশ তাদের কিন্তু একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের একটা ছবি কিন্তু অথচ একজন কাউন্সিলার একজন প্রমোটার তো শেষ কথা নয় ওটা রাজ্য জুড়ে এই ধরনের অসংখ্য প্রমোটার এবং তার সঙ্গে তৃণমূলের নেতা তৃণমূলের যারা ওই পৌরসভার যারা চেয়ারপারসন এটা বলা যায় যে সবটাই যুক্ত তৃণমূল দলটাই তো দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে আর ভুল বিষয় যেটা হচ্ছে এই যে মৃত্যু মানে নিরীহ মানুষ হ্যাঁ এদের তো বলার পক্ষে কেউ নেই আর পরিবারগুলো মানে শেষ হয়ে যাচ্ছে এদের দেখবার কেউ নেই এটা মূল বিষয় হচ্ছে এই ধরনের প্রমোটারি রাজ এবং এই ধরনের বিভিন্ন শহরে যেভাবে অন্যায়ভাবে এই ধরনের মানে বিল্ডিং তৈরি হচ্ছে সরকারের নিয়মকে বিধাঙ্গুষ্ট দেখি এর পেছনে বড় বড় রাগো রাঘবোয়াল হয়তো পরিষ্কার ওখানে কলকাতা কর্পোরেশনের যে মেয়র ফিরাদ হাকিম তারা যদি মানবিক মূল্যবোধ থাকে তাহলে তাকে পদত্যাগ করা উচিত ফিরাদ হাকিম তো বামেদের দোষ দিচ্ছে এ তো এখন বলে লাভ নেই হ্যাঁ বামে কে দোষ দিয়ে লাভ নেই এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে তো হবে না হ্যাঁ এখন ওর নৈতিক দায়িত্ব হচ্ছে পদত্যাগ করা এবং এটা শুধু আমার কথা না ওখানকার যে ডেপুটি মেয়র সেও বলেছে মানবিক মূল্যবোধের কারণে পদত্যাগ করা উচিত করবে না এদের নৈতিকতা জন্মলগ্নের থেকে কাজটা শুরু হয়েছে যে দুর্নীতির আতুর ঘরে এদের জন্ম কে শুনে কার কথা একজন কাউন্সিলরের কত আর মাইনে হতে পারে সেখানে শামস ইকবালের কোটি কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার গাড়ি হ্যাঁ এবং হ্যাঁ তারপরে কি করে সম্ভব এগুলো বলা যায় যে এই যে এত কালো টাকা এত হিসাব বহির্ভূত টাকা এটা কি ফিরাদ হাকিমরা জানে না অর্থাৎ এদের সঙ্গে এদের একটা প্রতিনিয়ত যোগাযোগ আছে তাহলে কি ওই যে ইলিগাল কাজগুলো হয়েছে সেই যে টাকা টাকাগুলো সেগুলো সে আর তো কালীঘাটেও যায় ফিরাদ হাকিমদের কাছেও যায় প্রিয় দর্শক লোকসভা ইলেকশনের আর দিন বাকি এরই মধ্যে ইলেকশন কমিশন একটা বড় দায়িত্বের কাজ করেছে সেটা হচ্ছে ডিজিপি রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে এবার কি বলা যেতে পারে এবারের লোকসভা ইলেকশন একটু সুষ্ঠুভাবে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে মানুষ নিজের ভোট নিজেরা দিতে পারবে মনে হয় বিষয় নিয়ে এ আমরা অনন্ত রায়ের সঙ্গে কথা বলেছি তিনি তার মত জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শুনুন রাজীব কুমারকে তার থেকে করা হলো ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে সেটা করেছে তো এবার কি মনে হয় যে ভোটের রেজাল্ট একটু অন্যরকম হতে পারে বা বামেদের কি একটা সুন্দর জায়গা করে নিতে পারে আমরা বামেদের সুন্দর জায়গা বলছি না বা অন্য কোনো পলিটিক্যাল যে পার্টি আছে তাদের সুন্দর জায়গার কথা বলছি না একটা করাপ্টেড লোক সারদা কেলেঙ্কারি তার লাল ডায়রি তার বিরুদ্ধে এত অভিযোগ যে রতনে রতন ছেড়ে হ্যাঁ রাজ্যের শাসক দল তো এদেরকেই বেছে বেছে হ্যাঁ এদেরই ডিজি করবে এদেরকেই এদেরই পদোন্নতি হবে তো নির্বাচন কমিশনার আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এবং আর থাপ্পড় এদের গালে বসিয়ে দিয়েছে তো আমরা চাই যে শুধু একটা রাজীব কুমারকে দিয়ে তো হবে না গোটা রাজ্যে এই ধরনের অসংখ্য রাজীব কুমার অসংখ্য আমলা আজকে তৃণমূল দলের দলদাসে পরিণত হয়েছে মেরুদণ্ডহীন এরা এরা ইউনিফর্মের অমর্যাদা করছে এদের প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা যদি করা যেত তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হতো গণতান্ত্রিক অধিকার মানুষ তাদের যে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার যে অধিকার তারা এটা ফিরে পেত এবং এই ভোট যদি গোটা রাজ্যে হয় তৃণমূলের ধরা সেই হবে এবং ওই যে সাম্প্রদায়িক একটা বিভাজনের রাজনীতি যারা হচ্ছে বলা যায় জনক এটা আর এস এস এর অঙ্গলি চলছে মোদী এবং তাদের সরকারেরও প্রথম অন্যান্য রাজ্যে দফা দু দফায় ভোট হচ্ছে আমাদের এখানে লজ্জাহীন এটা কেন সাত দফায় ভোট করতে হচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন উপলব্ধি করেছে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখানে গুন্ডা রাজ গুন্ডারাজ হয়েছে সে কারণে তারা চেষ্টা করছে অবাধ ও সুষ্ঠু যেন ভোটটা করা যায় সেজন্যই সাত দফায় হচ্ছে আগে তামিলনাড়ুর মতো রাজ্য সেখানে একদিনে ভোট হচ্ছে এর থেকে বিষয়টা পরিষ্কার তামিলনাড়ুর সরকার তামিলনাড়ুর সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার আইন শৃঙ্খলা এটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা স্বচ্ছ আর বাংলার আজকের আইন শৃঙ্খলা বাংলার সরকার বাংলার প্রশাসন এতে লজ্জা নেই হ্যাঁ তো বারে বারে এইভাবে থাপ্পড় দিচ্ছে তো লজ্জাহীনা যারা তাদের তো আর নেই এরা হলো যে এটাই বোধ আমাদের প্রাপ্য তাহলে মনে বাংলাকে কলঙ্কিত করেছে তাহলে মনে করা হচ্ছে এবারের ভোট অনেকটা সুষ্ঠুভাবে হবে এখন কি হবে মূলত বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের চেষ্টা করছে কিন্তু স্থানীয় প্রশাসন জেলাগতভাবে এসপি ডিএম এরা তো তৃণমূলের দলদার এর আগে নির্বাচনের আমাদের অভিজ্ঞতা আছে এদেরকে নির্বাচনী কাজে ব্যবহার না করে এরা রাজবাড়িতে ঘুরে বেড়াবে অবাধেও মদ খাওয়া তারপরে তাদের সন্তুষ্ট করার জন্য মাংস সেখানে তাদের খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনটাই পচে গেছে এদের উপর নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা কঠিন প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন লোকসভা ইলেকশন নিয়ে অনন্ত রায় কি মন্তব্য করলেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি গার্ডেন রিচের ঘটনা নিয়ে সামস ইকবাল যে ইলিগাল কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে এবং তার টাকার পাহাড় ফিরা হাকিম তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন